নেক্সমসের ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য যাদবপুর অঞ্চলে একটি প্রাইম লোকেশন একটি 3BHK নিয়ে এসেছি, এবং খুব বড় সাইজের 3BHK, 1400 স্কোয়ার ফিটে। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। ভিডিওর এন্ডে গিয়ে অবশ্যই আমরা আপনাদের প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেব। আগে লোকেশনটা নিয়ে বলে দিই, আমি এক্স্যাক্টলি সুকান্ত সেতুর সামনে দাঁড়িয়ে রয়েছি। এই এইখান থেকে সুকান্ত সেতু ব্রিজটি স্টার্ট হচ্ছে। আর এইদিকে দেখুন, যে গাড়িগুলো আসছে এগুলো গড়িয়াহাট হয়ে, ঢাকুরিয়া হয়ে যাদবপুর থেকে আসছে, আর এইদিকে বাঘাযতীন হয়ে গড়িয়ার দিকে চলে যাচ্ছে। আমরা যে প্রপার্টিটি আপনাদেরকে দেখাবো, এটি চারদিক খোলা একটি G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের একটি নতুন 3BHK, 1400 স্কোয়ার ফিটের। এই মেন রাস্তা থেকে হার্ডলি 350 থেকে 400 মিটারের মতো হবে। এই দেখুন, আমার সামনে যেই বড় সাদা এবং খয়েরি কালারের বিল্ডিং আছে, তার পাশ থেকে একটি রাস্তা ডুবে গেছে, লোকনাথ মন্দিরের দিকে যাচ্ছে। এইখান থেকে 350 থেকে 400 মিটারের দূরত্বে এই 3BHK টি আপনারা পাবেন। আপনারা বিল্ডিংয়ের এলিভেশনটা অলরেডি স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন। আবার বলছি, ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। আর আপনাদের যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। খুব দারুণ প্রপার্টি, আবার বলছি স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। এটি 1400 স্কোয়ার ফিটের যাদবপুর অঞ্চলের 3BHK, রেডি টু মুভ ইন কন্ডিশনে এবং থ্রো অ্যাওয়ে প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে উইথ পার্কিং। আসুন এবার বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে আপনাদের একটি হোম ট্যুর দিই এই 1400 স্কোয়ার ফিট 3BHK-টি। এই আমরা ফ্ল্যাটটি দেখানোর জন্য এখন সেকেন্ড ফ্লোরে উঠছি। এই হচ্ছে আপনাদের করিডোরের অংশটি, খুব সুন্দর একটা ফ্ল্যাট আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আপনাদের স্টেয়ারকেসটি মার্বেল দিয়ে করা রয়েছে, আর যথেষ্ট চওড়া স্টেয়ারকেস রয়েছে, কোনো ধরনের ফার্নিচার তুলতে কোনো রকম অসুবিধা হবে না। এই ফ্ল্যাটটিতে অ্যাকচুয়ালি দুটো এন্ট্রান্স আছে, আপনারা সাউথ থেকে নর্থ বা নর্থ থেকে সাউথ যেদিকে ইচ্ছা ঢুকতে পারেন। আর এইটা হচ্ছে আপনার লিফটের সেকশনটি, লিফট ইনস্টলেশন তো হয়ে গেছে এবং ফুললি অপারেশনাল। 350 কেজির ক্যাপাসিটির এই লিফট আপনারা এখানে পাচ্ছেন। একটু বড় হবে ভিডিওটা, স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না, কোনো ইনফরমেশনও মিস করবেন না আপনারা কাইন্ডলি। ভিডিওর এন্ডে গিয়ে অবশ্যই আমরা প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেব। আমরা যেই এন্ট্রান্সটি সাউথের থেকে নর্থের দিকে রয়েছে সেই এন্ট্রান্স দিয়ে ঢুকছি। এই আপনারা ঢুকে এখানে একটি লিভিং এরিয়ার মতো পাবেন, ড্রয়িং বা লিভিং যাই বলুন, এখানে আপনারা একটা এরিয়া পাচ্ছেন। আর ভিট্রিফাইড টাইলস দিয়ে করা আছে। এই ধরনের টাইলসগুলোকে অ্যাকচুয়ালি ওই ইটালিয়ান মার্বেল ট্রাভেন্টাইন থেকে করা হয়েছে। এবার উল্টো দিক থেকে দেখাই, এই হচ্ছে আপনাদের একটা ড্রয়িং বা লিভিং এর সেকশন, আর এই সেকশনের মধ্যেই আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন। 3BHK আপনারা লিভিং, ড্রয়িং, ডাইনিং আলাদা পাবেন ওপেন কিচেন কনসেপ্টে, এবং এখানে 3টি ওয়াশরুমও আপনারা পাবেন। এই হচ্ছে আপনাদের লিভিং এর অংশ, এই হচ্ছে আপনাদের 3টের মধ্যে একটি বেডরুম। এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। আর এই বেডরুমটা আপনার রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। এই সামনের দিকে যেই কাপ সিবিটা রয়েছে বা ওয়ার্ড্রপ সেকশনটি রয়েছে আর উইন্ডোটি রয়েছে, এটি আপনার ওয়েস্টের দিকে রয়েছে। আর এদিকের যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন এটি আপনার নর্থের দিকে রয়েছে, আর এটির সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেটটি, এখানে এখনো কোমর এবং ট্যাপ লাগানো হয়নি, অবশ্যই হ্যান্ডওভারের আগে আপনারা পেয়ে যাবেন। প্রাইম লোকেশন প্রপার্টি, অলমোস্ট থ্রো অ্যাওয়ে প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে, কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে বিল্ডিংটি করা রয়েছে। আর এই হচ্ছে আপনাদের আরেকটি ড্রয়িং বা লিভিং সেকশন, আর এই সেকশনে আপনারা একটা কমন টয়লেট পাবেন, ওপেন কিচেন এবং ওপেন ব্যালকানি রয়েছে, আপনারা চাইলে ব্যালকানি পরে ঘিরে নিতে পারবেন। একটু উল্টো দিক থেকে দেখাই, এই হচ্ছে আপনাদের আরেকটি লিভিং বা ডাইনিং সেকশন, আর এই হচ্ছে আপনাদের ব্যালকানি এরিয়াটি। ব্যালকানিতে সম্পূর্ণ টাইলস দিয়ে, খুব সুন্দর টাইলস দিয়ে পুরো ব্যালকানিটাই ঘেরা রয়েছে। এই হচ্ছে আপনাদের ব্যালকানির এরিয়াটি। এখানে যদি আপনারা চান আপনারা এখানে স্লাইডিং লাগিয়ে নিতে পারেন। আর এই সামনের দিকটা হচ্ছে আপনার ইস্টের দিক, এবং সামনে একটি বড় পুকুর আছে,
সামনের দিকে একটি পুকুর আছে, সুতরাং এই যে ওপেন এরিয়াটা এটা কোনোদিনই কিন্তু বন্ধ হবে না। আর এই হচ্ছে আপনাদের কিচেনের সেকশনটি, ওপেন কিচেন কনসেপ্টে করা আছে। আপনারা যদি চান এইখান থেকে কোনো একটা পার্টিশন তুলে নিতে পারেন, যাদের ধরুন ওপেন কিচেন পছন্দ হয় না, ক্লোজ কিচেন পছন্দ করেন। আর এখানে গ্রানাইটের স্ল্যাব লাগানো আছে, এখানে একটি ওয়াশ বেসিনও লাগিয়ে দেওয়া হবে, স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগানো আছে, আর যা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট দরকার সব আপনারা এখানে পেয়ে যাবেন। আর এইখানে আপনারা দেখুন কিচেনের এই সাইডটাতে আপনারা এখানে একটা ডাইনিং টেবিল কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা লিভিং, ড্রয়িং, ডাইনিং সব আলাদা করে এই ফ্ল্যাটটিতে পেয়ে যাবেন। আসুন এবার কমন টয়লেটটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আপনাদের কমন টয়লেটটি, এখানে ওয়েট এবং ড্রাই এরিয়া কনসেপ্টে এটি করা রয়েছে। আর হ্যান্ডওভারের আগে অবশ্যই, যদিও এই বিল্ডিংয়ে অলরেডি পিপল আর মুভড ইন, পিপল হ্যাভ মুভড ইন, কিন্তু এই ফ্ল্যাটটিতে যখন হ্যান্ডওভার হবে, এই ফ্ল্যাটটি যখন হ্যান্ডওভার করা হবে, তখন আপনাদের এই স্যানিটারি ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া হবে। আর এদিকে যে উইন্ডো ভেন্টিলেশনটি দেখতে পাচ্ছেন, এই ভেন্টিলেশনটি আপনার ওপেন থাকবে ইস্টের দিকে। এই হচ্ছে আপনাদের তিনটির মধ্যে আরেকটি বেডরুম, এই বেডরুমটি রয়েছে আপনার নর্থ ইস্টে। সামনের দিকে যে বড় উইন্ডোটি রয়েছে, এর সামনেই রাস্তা এবং আপনারা একটা ওয়াটার বডি পাচ্ছেন, এটি আপনার ইস্টের দিকে রয়েছে। আর এদিকের যে উইন্ডোটি, এটি আপনার নর্থের দিকে রয়েছে। এই হচ্ছে আপনাদের আরেকটি বেডরুম। আসুন এবার আপনাদের তিন নম্বর বেডরুমটি দেখাই, দেখিয়ে আপনাদের প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেবো। তিন নম্বর বেডরুম দেওয়ার আগে এখানে আরেকটি কমন টয়লেট আছে, 3 BHK, 3 টয়লেট, 1 ব্যালকনি, এবং লিভিং, ডাইনিং, ড্রয়িং সেকশন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে আপনাদের আরেকটি কমন টয়লেট। আর এদিকের যেই উইন্ডোটি রয়েছে আর এক্সস্ট হোলটি রয়েছে, এটি আপনার সাউথের দিকে ওপেন আছে। আর এই কমন টয়লেটটির ওপরে একটি বড় লফট আপনাদের জন্য রাখা রয়েছে বা দেওয়া আছে, এটি আপনারা স্টোরেজ পারপাসে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনাদের আরেকটি বেডরুম, এই বেডরুমটি সাউথ ওয়েস্টে রয়েছে। এই বেডরুমটি রয়েছে আপনার সাউথ ওয়েস্টে, এই সামনের দিকে যে ওয়ার্ড্রব এবং উইন্ডোটি রয়েছে, এটি রয়েছে ওয়েস্টের দিকে, আর এটি রয়েছে হচ্ছে সাউথের দিকে। G+3 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে এই প্রপার্টিটি রয়েছে। খুব সুন্দর প্রপার্টি, 1400 স্কোয়ার ফিট, যাদবপুর সুলেখার মেন রোড থেকে হার্ডলি 350 থেকে 400 মিটার হবে। আসুন এবার প্রাইসের কথায় আসা যাক, এই প্রপার্টির প্রাইস আছে 80 লাখ টাকা, 80 লাখ, 1400 স্কোয়ার ফিটের 3 BHK উইথ 3 টয়লেট অ্যান্ড ব্যালকনি, অলমোস্ট থ্রো অ্যাওয়ে প্রাইসে। যাদবপুরে 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই দামে পাওয়া নেক্সট টু ইম্পসিবল বললেই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের হাম্বেল রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমরা যা প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে আসবো তা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। ভিডিওটি আর বড় করলাম না, নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে বলে রাখি, আমাদের অন্তত একদিন সময় দেবেন বা অ্যাটলিস্ট কয়েকটা ঘন্টার সময় দেবেন চাবি অ্যারেঞ্জ করে আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর জন্য। নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম, নমস্কার।